আলাইকুম বন্ধুরা, আমি সোহাগ রানা চলে এসেছি আপনাদের মাঝে। অনেকদিন ধরে কমেন্ট করেছেন স্কুটার দেখানোর জন্য, তাই আজকে আমরা হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা শোরুমে চলে এসেছি স্কুটার ডিও এই বাইকটি দেখানোর জন্য আপনাদের মাঝে। আর এই বাইক সম্পর্কে কথা বলবে শান্ত ভাইয়া, আমাকে হেল্প করবে এই বাইক সম্পর্কে কথা বলতে। আর এই শপের অ্যাড্রেসটা শান্ত ভাইয়া আমাদেরকে বলে দেবে। শান্ত ভাইয়া, হ্যাঁ বন্ধুরা, আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে থ্রি নিউ ইস্কাটন মোনা টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর, উইংস বিডি লিমিটেড। আমরা এখন আপনাদের সাথে কথা বলবো আমাদের স্কুটার। ওকে বন্ধুরা, তারপর আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে কানেক্ট করতে পারবেন। সো এখনও কথা না বাড়ি আমরা ভিডিওতে চলে যাব ডিরেক্ট। সো ভাই আমরা একটু আমরা বন্ধুরা যদি ডিওর সম্পর্কে যদি কিছু বলি, তাহলে এটা হচ্ছে নাম হচ্ছে ফার্স্ট মোটো স্কুটার ডিও। এটা টোটাল হচ্ছে ABS ফাইবার বডি করা হয়েছে। আমরা যদি শুরু থেকে যাই, এটা হচ্ছে টিউবলেস টায়ার, 90/100 সেকশনের টায়ার। যদি অনেকে কিছু না করতে চায়, সেক্ষেত্রে এটা কিছু করার দরকার নেই, এটা এভাবেই থাকা দরকার। আমরা যদি তার উপরে চলে আসি, এলইডি ডায়মন্ড টেল লাইট, এটা তো এলইডি লাইট ডায়মন্ড লাইট এটা। তারপরে যদি আস্তে আস্তে আমরা উপরের দিকে আসি, এখানে একটা ব্র্যান্ডিং দেওয়া আছে, এবং হোন্ডার ব্রেকিং ম্যান্ডিং ব্র্যান্ড দেওয়া আছে। আচ্ছা পিছনে চলে আসি, আমরা একটু পিছনে চলে আসি, সেটা হচ্ছে আমরা মিটারটাকে যদি দেখি, স্পিডোমিটার, এটা হচ্ছে স্পিড মিটার, এটা হচ্ছে ফুয়েল মিটার, এটা হচ্ছে ইন্ডিকেটর, অ্যানালগ স্পিডোমিটার করা হয়েছে। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে আপ ডিপ লাইট, এটাও ইন্ডিকেটর লাইট, এবং এটা হচ্ছে আপার ডিপারের সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটর লেফট সাইডের সুইচ, এটা হচ্ছে হর্ন। আর সেলফ, এই পাশে যদি চলে আসি তাহলে সেলফটা হচ্ছে এই পাশে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে CVS ব্রেকিং সিস্টেম। CVS মিনিংটা হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম। আমরা অনেকে কম্বি ব্রেকিং সিস্টেম নামে পরিচিত, আবার অনেকে কম্বাইন ব্রেকিং নামে, দুইটাই সঠিক। তবে CVSটা হচ্ছে এটা নিক নেম। CVSটা আমি এখন একটু বুঝিয়ে দিচ্ছি। CVSটা হচ্ছে আমরা যখন লেফট সাইডের ব্রেক ব্যবহার করব, লেফট সাইডের ব্রেকটাই হচ্ছে CVS। এই ব্রেকটা ধরা মাত্র আমাদের সামনের চাকা এবং পিছনের চাকা দুটি চাকাই লক হয়ে যাবে, দুটোর সাথে একটাই হচ্ছে CVS ব্রেকিং সিস্টেম। আমরা এই যে দুটো ব্রেক, এবং যদি রাইট সাইডের ব্রেকটা ধরি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু ফ্রন্টের চাকাটাই ব্রেক হবে, শুধুমাত্র ফ্রন্ট। রাইট সাইডের ব্রেকটা ধরলে ফ্রন্টেরটা ব্রেক হবে, আর রাইট সাইডের লেফট সাইডের ব্রেকটা ধরলে ফ্রন্ট দুটোই ব্রেক হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ারলেস গাড়ি, এটাতে সম্পূর্ণ হচ্ছে অটো গিয়ার। আমরা থ্রোটল দিলেই গাড়িটা রাইড করতে শুরু করবে, সেক্ষেত্রে দেখা গেল কোনো একটা সিগন্যালে পড়লাম, আমি রিল্যাক্স আছি, তো এই অবস্থায় যদি থ্রোটল দেওয়া হয়, সেক্ষেত্রে গাড়িটা সামনের দিকে রান করবে। এই রান করাটা বন্ধ করার জন্য হোন্ডা কোম্পানি জিও স্কুটারে একটা পার্কিং লক ব্যবহার করা হয়েছে। পার্কিং লকটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই যে পার্কিং লকটা, আমরা এই ব্রেকটা টেনে এই লকটাকে উপরে তুলে দিব। উপরে তুলে দিলে আমাদের বাইকটা পিছনের চাকা ফুল লক হয়ে যায়। আচ্ছা, এটাতে সুবিধা হচ্ছে বন্ধুরা, তখন থ্রোটল দিলে গাড়িটা সামনে এবং পিছনে থেমে থাকবে, কোনো দিকে যাবে না, মানে হঠাৎ করে যদি চাপ লাগে তারপরে গাড়িটা রান করবে না। তো বন্ধু, এটা লক করা দেখালাম, এটা আনলক হবে। আমরা যখন এই ব্রেকটা ধরবো তখন এটা অটোমেটিক আনলক হয়ে যাবে, তখন আবার গাড়িটা রান করা শুরু করবে, সামনে এবং পিছনে গাড়িটা রান করা শুরু করে দেবে। ভাই আমার একটা কোশ্চেন আছে, এখানে আমি একটা ইয়া দেখতে পাচ্ছি, যে আমরা যদি একটু এদিকে চলে আসি, এটার পুরোটা নাম হচ্ছে ইগনিশন কি সেট বা 4-in-1 lock বা সিট ওপেন লক। আচ্ছা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেখানে কি রিংটা প্রবেশ করবে সেখানটা অফ, এটা খোলার দায়িত্ব হচ্ছে এই চাবিটা। এই চাবিটা যদি আমরা একটু দেখি, চাবিটাতে এখানে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, এই ম্যাগনেটটা আমরা এখানে পুশ করলে অন হয়ে যাবে, অন করার পর চাবিটা আমরা পুশ করার পরে আমরা সিট ওপেন করব, আমরা সিটটা অন করলাম, অন করে আমরা সুইচটা ক্লিক করব, সিটটা আমাদের খুলে গেছে। আমরা যদি এখন সিটের ক্যাপাসিটি দেখি, কারণ অনেকেই লাঞ্চ বক্স পার্টস তারপরে হেলমেট ক্যারি করতে চায়, সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক স্পেস, এই স্টোরেজের স্পেস হচ্ছে 18 liters, এবং এটা যদি কোনো কারণে ময়লা হয়ে যায়, আমি যদি ক্লিন করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে, এটা আমি পানি দিয়ে ক্লিন করব, কিন্তু পানিটা ড্রেন দিব কোন দিক, ওকে, এটা তখন আমরা খুলে দিব, এটা আমরা খুলে দিব, খুলে দিয়ে এই জায়গাটা আমরা ড্রেন দিয়ে দিব পানিটা, তারপর আমরা আবার কি করব, আমরা আবার এটা এভাবে লাগিয়ে দেব, এবং এখানে আমাদের দেয়া আছে ম্যানুয়াল বই, এখানে দেয়া আছে আমাদের ইমার্জেন্সি মেডিকেল ইকুইপমেন্ট, এবং একটা টুলস বক্স দেয়া আছে বাইকের জন্য, এবং এগুলো ক্যারি করার জন্য এখানে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে।
এবং আমরা যদি আরেকটু বলি, এখানে চার্জার পোর্টের ব্যবস্থা করা হয়েছে, এখানে হোল্ড করা আছে, আপনাকে শুধুমাত্র ইউএসবি পোর্টটা বসায় নিতে হবে। এখানে ইউএসবি পোর্ট বসানো যাবে? জি, এটা আপনি খুলে, এটা খুলে, এটা খুলে, এটা খুলে, এটা খুলে আমরা ইউএসবি পোর্টটা বসায় নিতে পারবো। এবং এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক 5.3 লিটার ধারণকারী সম্পূর্ণ, 5.3 লিটার, এটার মাইলেজ হচ্ছে লিটারে 50, ঢাকা সিটিতে আপনাকে 50 দিবে। এখন এটা বাইরে তো আরো বেশি যাবে, হ্যাঁ হাইওয়েতে আর একটু বেশি যাবে। তারপর জাস্ট এখানে প্রেস করব আমরা, এটা লক হয়ে গেল। আমরা যদি এটা আর একটু আসি পিছনের দিকটাতে, মানে লাইটটার শেপটাও কিন্তু খুব বড় রাখা হয়েছে, এবং যে রেড কালারটা রাখা হয়েছে, এটা এলইডি না? এটা এলইডি না, এটা হ্যালোজেন বাল্ব, এটা হচ্ছে বাল্ব। এবং পিছনের চাকা, সামনের চাকা, পিছনের চাকা সামনের চাকার সাইজ একই, 90/100, এবং রিম সাইজ হচ্ছে 19, এবং এটা হচ্ছে ফ্যান কুলার ইঞ্জিন। এটা ফ্যান কুলার ইঞ্জিন, এটা যখন আমরা গাড়িটা স্টার্ট করে আপনি রান করবেন তখন ফ্যানটা স্টার্ট হয়ে যাবে, ফ্যানটা স্টার্ট হওয়ার পরে ইঞ্জিনটাকে কুল রাখবে। আচ্ছা, সাইলেন্সার ইকোসে সাইলেন্সার পাইপটা, এটা হচ্ছে মেটাল, এটা মেটাল মাফলারটা ব্যবহার করা হয়েছে, মেটাল বডি। ওকে, আর ফুল গাড়ি হচ্ছে এবিএস ফাইবার বডি। এবং তো বর্তমানে এটা আমাদের সম্পূর্ণ নতুন আসছে, এটা 2019 মডেল, এবং এটার মডেল 2019, এবং এটা টোটাল অ্যাভেলেবেল কালার। আমরা যদি এটা কালারের কথা বলি, এটা দুইটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এর মধ্যে রেড, এবং আরেকটা আছে আপনার হোয়াইটের মধ্যে ব্লু। তো ওইটা আমাদের কাছে আছে, এটা অ্যাভেলেবেল। এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,39,000 টাকা বর্তমান বাজার মূল্য। এটা আমরা উইংসবিডিতে এবং হোন্ডা যে কোনো শোরুমে আসলে এটা আমরা পারচেস করতে পারবো। তো এটা আর একটু বলে, সেটা হচ্ছে এই বাইকটা যখন রাইড করাটা অত্যন্ত সহজ, এবং যারা নিউ রাইডার আছেন তারা 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে এটাকে নিজের আয়ত্তে করে নিতে পারবেন, এবং খুব কমফোর্ট একটা বাইক বের করেছে জাপান হোন্ডা কোম্পানি। সেটা কিনলে ভাই আপনার ইয়া সুযোগ সুবিধা কেমন দিচ্ছে? এটা সুযোগ সুবিধা, এটার প্রাইস হচ্ছে 1,39,000 টাকা, এবং এটার সাথে 1 বছরে 4টা ফ্রি সার্ভিস পাচ্ছেন, এবং 2 বছরে ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন, অথবা 20,000 কিলোমিটারের মধ্যে ইঞ্জিন হলে আপনি যদি কোনো প্রবলেম হবে সেটা আমরা অবশ্যই আমরা রিপেয়ার করে দিব এবং আমরা দেখব। সো বন্ধুরা, এই ছিল আজকের স্কুটার ডিও বাইকের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনো অ্যাক্টিভ শপ রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের সব ধরনের রিভিউগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। সো টিল দেন টেক কেয়ার, টাটা।